আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে 13 এপ্রিল সোমবার দিন, সালাতুল আসরের পর সালাতুল মাগরিবকে সামনে নিয়ে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী যে লাইভ প্রোগ্রাম শুরু করার কথা, আমি একটু আগেও আপনাদেরকে জানিয়েছি যে আশেপাশে কিছু সাউন্ড হচ্ছে আমাদের পাশের মসজিদ থেকে, এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু নসিহত করা হচ্ছে বাইরের মাইকে, এজন্য আওয়াজ আসতেছি। তো কিছুক্ষণ অপেক্ষা করলাম, তবে মনে হচ্ছে যে ওটা শেষ হতে বেশ দেরি হবে। তো আমরা এর মধ্য দিয়েই আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম শুরু করে দিতে চাচ্ছি। আমাদের বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল এবং কর্মীরা দেশ বিদেশ থেকে অনেকেই দেখছেন। ইতিমধ্যে লক্ষ্য করলাম মাওলানা ফজলুর রহমান ভাই, জাহিদুজ্জামান আমাদের খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি, জাকির হুসাইন আমাদের সমাজকল্যাণ সম্পাদক, মাওলানা শরীফ হুসাইন, জহিরুল ইসলাম ভাই আমাদের কেন্দ্রীয় সংগঠন বিভাগের দায়িত্বশীল, কিশোরগঞ্জ জেলা শাখা বাংলাদেশ খেলাফত যুব মজলিস, মদিনার শাখা আমাদের প্রবাসের মদিনা শাখার ভাইরাও তারা সম্পৃক্ত হয়েছেন। তো এভাবে সারা দেশ বিদেশ থেকে আমাদের বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল এবং আমাদের জনশক্তিদেরকে আজকে বিশেষভাবে আমরা এই লাইভ প্রোগ্রামে আহ্বান জানিয়েছি। মূলত সংগঠনের পক্ষ থেকে সংগঠনের দায়িত্বশীল হিসেবে সিদ্ধান্তের আলোকে কিছু কথা সকলের সাথে শেয়ার করার জন্য, সকলকে অবহিত করবার জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ প্রোগ্রাম। প্রিয়, আমার আজকের লাইভ প্রোগ্রামের মূল শ্রোতা এবং মূল অডিয়েন্স হলো আমাদের সংগঠনের দায়িত্বশীল এবং সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা। এছাড়াও অন্যান্য যারা আমাদের এই মুহূর্তের লাইভ প্রোগ্রামে যারা সম্পৃক্ত আছেন, তারাও আমাদের কথাগুলো শুনবেন এবং আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটি সকলে অনুধাবন করে সে অনুযায়ী নিজেদের করণীয় নির্ধারণ করার চেষ্টা করবেন। তো মূলত সর্বপ্রথম আমি আমাদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দেশ বিদেশ থেকে যে সকল সাথীর ভাইয়েরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন, তাদের সকলকে স্বাগত জানাই এবং এই সময়ে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে সকলে সংযুক্ত হওয়ায় সকলকে শুকরিয়া জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিস, আমরা এই সংগঠনের যাত্রা শুরু করেছিলাম 2009 সালের 29শে মে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে। আমাদের এই সংগঠনের যাত্রা শুরু করা, সংগঠনের কার্যক্রম শুরু করার উদ্দেশ্য নিছক শুধুমাত্র কোনো একটি দল তৈরি করা অথবা শুধুমাত্র একটি সংগঠনের ব্যানার ঝুলিয়ে দেওয়া, এটি কখনোই আমাদের মূল কোনো উদ্দেশ্য ছিল না। মূলত ইসলামের যে নির্দেশনা এক্ষেত্রে রয়েছে, সেই ইসলামের নির্দেশনাটি আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই, বিশেষ করে আমাদের সংগঠনের সকল দায়িত্বশীলদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এই দুটি নির্দেশনা দিয়েছেন, পাশাপাশি এই দুটি নির্দেশনার মধ্যবর্তী পথ হলো আমাদের জন্য চলার পথ। একটি নির্দেশনা তো হলো যে দলে দলে বিভক্ত হতে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নিষিদ্ধ করেছে। মালি আরাকুম ইজিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন যে আমার উম্মত তোমরা যেন দলে দলে বিভক্ত না হও। কাজেই ক্ষুদ্র ক্ষুদ্র উপদলে বিভক্ত হয়ে নিজেরা কোন্দল করা, নিজেরা নিজেদের মধ্যে নানা ধরনের মুসলিম সম্প্রদায়ের মধ্যে, মুসলমানদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করা, নতুন নতুন দলে বিভক্ত হওয়া, বিভিন্ন দলে উপদলে নিজেরা মত পার্থক্যে লিপ্ত হওয়া, এটি কখনোই ইসলামের মূল চেতনা এবং ইসলামের মূল শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কাজেই এই জন্য আমরা যারা দিনই সংগঠন করি, আমাদের অবশ্যই এইভাবে দলে দলে বিভক্ত হওয়ার কোনো সুযোগ নেই।
আমাদের সংগঠনগুলো দলে দলে বিভক্তির জন্য এগুলো যেন কারণ না হয়ে দাঁড়ায়। এটি হলো একটি নির্দেশনা। আর আরেকটি নির্দেশনা হলো কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমি লক্ষ্য করছি যে আমাদের মাওলানা মুর্তজা হাসান ফয়জি মাসুম ভাই, আমাদের অত্যন্ত মহাব্বতের মানুষ, তিনিও আমাদের লাইভে সম্পৃক্ত হয়েছেন, শুকরিয়া জানাই, এবং এই লাইভ প্রোগ্রামে আপনাকে আমরা স্বাগত জানাই। তো মোহতারাম, আমি যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল তাকুম মিনকুম, তোমাদের মধ্যে, তোমাদের মধ্যের অর্থ হলো যে মুসলিম উম্মার মধ্য থেকে আল্লাহ বলছেন একটি উম্মা, মুসলিম উম্মার মধ্য থেকে একটি দল, একটি জামাত তারা যেন তৈরি হয়। কেন, কী উদ্দেশ্য, উদ্দেশ্য হবে ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা মানুষকে কল্যাণের পথে ডাকবে, আর তাদের বিশেষ যেই কাজ হবে সেটি হলো যে তারা আমর বিল মারুফ করবে, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে তারা নিষেধ করবে। তো অসৎ কাজের প্রতিরোধ করা, ন্যায় কাজ প্রতিষ্ঠিত করার জন্য যেন মুসলমানদের, মুসলিম উম্মার ভিতর থেকে, উম্মতে মুহাম্মাদিয়ার ভিতর থেকে কিছু লোক তারা সঙ্গবদ্ধ হয়। তো এই আয়াতের আলোকে জগৎ বিখ্যাত বর্তমান সময়কার ইসলামিক স্কলার আল্লামা ইউসুফ কারদাবি তিনিও একথা বলেছেন, জওয়াল তাকুম মিনকুমের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই বলছেন যে মুসলিম উম্মা তো রয়েছেই, তবে মুসলিম উম্মার ভিতর থেকে বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্যকে অর্জন করার জন্য মুসলমানদের ক্ষুদ্র কিছু লোকের সঙ্গবদ্ধতা, সংগঠন তৈরি হওয়া, এটি কোরআনের নির্দেশনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। কাজেই আমি সর্বপ্রথম আমার সংগঠনের সকল জনশক্তিকে লক্ষ্য করে আমি এই দুটি আয়াতের বিষয়কে প্রণিধান রাখবার জন্য, কোরআনের এই দুটি নির্দেশনাকে স্মরণ রাখবার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের সংগঠন যেন হয় আল্লাহর দিনের কোনো বিশেষ কাজকে সহজভাবে সম্পন্ন করবার জন্য নিজেদের মধ্যে পারস্পরিক একটি সঙ্গবদ্ধতা তৈরি করবার উপায়, যেটি কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালতাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে নির্দেশনাটি দিয়েছেন। আমাদের এই সংগঠন সঙ্গবদ্ধতা কখনোই যেন মুসলমানদের উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে বিভেদের কারণ তৈরি না করি। আমরা যেন দলে দলে বিভক্ত হওয়ার প্রতি মধ্যে উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, দলে দলে বিভক্ত হওয়ার যে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা যেন সেই নিষেধাজ্ঞার আওতায় যেন না পড়ে যাই। এই বিষয়টি আমাদের যখনই আমরা যে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব, সংগঠনের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করব, সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা যখনই আমরা মনোযোগী হব, তখনই আমাদেরকে এই কথা মনে রাখতে হবে। আমরা দেখছি গাজী ইয়াকুব ভাই বর্তমান সময়ের আমাদের আলোচিত মুখ, যিনি আজকের এই কঠিন পরিস্থিতিতে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা তিনি পালন করছেন, তিনিও এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভ প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন। স্বাগত জানাই আমাদের মহতারাম ইয়াকুব, গাজী ইয়াকুব ভাইকে। তো বলছিলাম আমাদের এই সংগঠনের এই বিষয়টি যেন অবশ্যই আমরা এভাবে লক্ষ্য রাখি যে আমরা দলে দলে বিভক্ত হওয়ার উপলক্ষ তৈরি করব না, বরং আমরা সংগঠন করব, সঙ্গবদ্ধ হব, যে আল্লাহর দিনের কোনো বিশেষ কাজকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য আমরা নিজেরা নিজেদের মধ্যে সঙ্গবদ্ধতা গড়ে তুলব। এই উপলক্ষকে তৈরি করেই বাংলাদেশ খেলাফত যুব মজলিস আলহামদুলিল্লাহ আজ বিগত 10 বছর যাবত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তার সংগঠনের শাখা বিস্তার করতে সক্ষম হয়েছে, এবং বিপুল পরিমাণ তরুণ এবং যুব জনশক্তি আজকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। তো আমরা আসলে এই সংগঠন কেন করেছি, সংগঠনের কার্যক্রম আমরা কেন পরিচালনা করি, আমাদের এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করার দ্বারা, আমি আবারও বলছি, শুধুমাত্র একটি দলের ব্যানার বৃদ্ধি করা অথবা দল ভারী করাটাই আমাদের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য হতে পারে না। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে ইসলামের জন্য, আল্লাহর দিনের জন্য, মানবতার জন্য যদি আমাদের দ্বারা বিশেষ কোনো ভূমিকা পালিত হওয়া সম্ভব হয়, তাহলে আমরা যেন অবশ্যই আমরা সেই ভূমিকা পালন করি। তো এই জায়গাটা থেকে আমি বিশেষ করে প্রথমত আমাদের বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সকল জনশক্তিকে একটি বিষয়ে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, সেই সঙ্গে ধর্মপ্রাণ সমস্ত মুসলমান ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো।
সেটি হলো যে আজকে করোনা ভাইরাসকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে বিশ্ব মহামারী হিসেবে আখ্যায়িত করেছে। সারা দুনিয়া আজকে এই করোনায় ভয়ে থরথর করে কাঁপছে, সারা দুনিয়া আজকে স্থবির হয়ে দাঁড়িয়েছে। উন্নত বিশ্বের বড় বড় দেশগুলো পর্যন্ত আজকে কুপোকাত। আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, ইটালি, স্পেন, তারা সব আজকে ধরাশায়ী অবস্থায় পড়ে আছে। এই প্রেক্ষিতে সারা দুনিয়ার মতো আমাদের মাতৃভূমি বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশও আজকে করোনা আক্রান্ত। প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজকে আমরা গণমাধ্যমে দেখেছি যে আজকেও বাংলাদেশে নতুন করে প্রায় 139 জন আরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। আজকে মৃত্যুর হার হলো 5 জন। তো এভাবে প্রতিদিন দ্বিগুণ আকারে আগের দিন থেকে করোনা রোগীর আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলছে। এই ভয়াবহ পরিস্থিতি আরও কতদিন চলবে এটা একমাত্র আলেমুল গায়েব আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। অনুমান করা হচ্ছে যে এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হবে। এজন্যই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই যেই সরকারি অফিস আদালত ছুটির যে ঘোষণা সেটাকে প্রলম্বিত করে 25 এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এটি দ্বিতীয় দফার মতো বর্ধন করা হলো। অর্থাৎ এ দ্বারা আমরা যে একটি অনুমান খুঁজে পাচ্ছি চিকিৎসাবিজ্ঞানী এবং সমাজতাত্ত্বিকদের কাছ থেকে, সেটি হলো যে করোনা পরিস্থিতি আমাদের বাংলাদেশে আরও মাসখানিক তো অবশ্যই এই অব্যাহত ভয়াবহতা বিরাজমান থাকবে। এটি হলো স্বাভাবিক পরিস্থিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিশেষ কোনো কুদরতের মাধ্যমে আমাদেরকে হেফাজত না করেন। কাজেই এই পরিস্থিতিতে একদিকে ভাইরাস আক্রান্ত পরিস্থিতি প্রলম্বিত হওয়ার কারণে, একদিকে স্বাস্থ্যগত যে জটিল সমস্যা সেটি তো রয়েছেই, সেই সঙ্গে দেশের মানুষের যে অর্থনৈতিক জীবনযাত্রা সেটি তো একেবারে বিপর্যস্ত অবস্থায়। এই যে অচলাবস্থা বা লকডাউন পরিস্থিতির সবচেয়ে বড় যে ইফেক্ট সেটা তো পড়েছে অর্থনীতির উপর, এবং সেই অর্থনীতি বিশেষ করে যারা দিনে আনে দিনে খায়, নিম্নবিত্তের মানুষ, নিম্ন মধ্যবিত্তের মানুষ, মধ্যবিত্তের মানুষগুলো তাদের জীবনে আজকে এক চরম হাহাকার উঠেছে। তাদের যাদের দিন দিন প্রতিদিনের উপার্জন করলেই, কেউ রিক্সার প্যাডেল ঘোরালে, কেউ ঠেলা গাড়ি ঠেললে, কেউ নৌকার বৈঠা বাইলে, কেউ দিনমজুর করলে, কেউ মাঠে ঘাটে কোদাল টুকরি নিয়ে মাটি কাটলে, যাদের সন্ধ্যাবেলায় চুলোয় আগুন জ্বলে দুমুঠো খাদ্যের এবং অন্নের ব্যবস্থা হয়, যাদের স্ত্রী পুত্র পরিজন সন্তানেরা অধীর আগ্রহে অপেক্ষমান থাকে যে সংসারের কর্তা বাবা কখন, স্বামী কখন কিছু উপার্জন করে কিছু দুমুঠো চাল ডাল নুন নিয়ে বাড়িতে ফিরবে, তারপর সেটা রান্না করে তারা খাবে, সে সকল মানুষগুলোর জীবন আজ বিপর্যস্ত অবস্থায়। তারা আজকে করুণ এক পরিস্থিতির সম্মুখীন আজকে তারা মানবেতর জীবনযাপন করছে। যতটা না তারা বর্তমানকে নিয়ে বিপর্যস্ত, তার চেয়েও বেশি তাদের চোখে আজকে হতাশার দৃষ্টি, হতাশার কান্না আজকে তাদের দৃষ্টিগুলোকে ঝাপসা করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই যখন মানবতার মহা বিপর্যয়ের অবস্থা, এই মুহূর্তে আমি এবং আপনি, আমরা আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করবার সময়। আমি আবারও বলছি, আমরা সংগঠন তৈরি করেছি, আমরা সংগঠনের পতাকা তলে সংঘবদ্ধ হয়েছি শুধুমাত্র সংগঠন পূজা করবার জন্য নয়, সংগঠনের ব্যানার মানুষের সামনে প্রদর্শন করবার জন্য নয়, আমরা সংগঠন করেছি শুধুমাত্র দল ভারী করবার জন্য নয়। সংগঠন তৈরি করা, সংগঠনের পতাকা তলে সংঘবদ্ধ হওয়ার মূল উদ্দেশ্যই হলো কল্যাণের পথে হাতে হাত রেখে নিজেরা ভূমিকা পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নির্দেশনা যে দিয়েছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে, সৎ কাজে, ভালো কাজে এবং তাকওয়ার কাজে পরস্পর একে অপরের সহযোগী হও। আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনাকে সামনে রেখে পরস্পর সহযোগিতার ভিত্তিতে আজকের এই জরুরি পরিস্থিতিতে মানবতার কল্যাণে আমাদের ঐতিহাসিক ভূমিকা পালন করার সময় এসেছে। আমরা ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে এবং প্রত্যেক শাখায় শাখায়
আমরা বিচ্ছিন্নভাবে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, ত্রাণ তৎপরতা পরিচালনা করেছি। আমরা গত গতকাল অনলাইনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় মজলিসে খাসের মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে ত্রাণ তৎপরতাকে কেন্দ্রীয়ভাবে সমন্বিত করে আরও শক্তিশালী করা, আরও জোরালো করা। সে আলোকে আমি সারা দেশের আমাদের দায়িত্বশীল দেশ প্রবাসের সকল জনশক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা সকলেই এই ব্যাপারে আরও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করব। কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয়ভাবে। ইনশাআল্লাহ আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে দরিদ্র, অসহায় এবং বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াব, তাদের কাছে ত্রাণের সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে, কালকে আজকে সংগ্রহ করা হয়েছে অনেক ত্রাণ। আগামীকাল থেকে ইনশাআল্লাহ কেন্দ্রীয়ভাবে সেটা বিতরণ কার্যক্রম শুরু হবে। তো সেই সাথে প্রত্যেক জেলার প্রত্যেক জেলা শাখা, প্রত্যেক থানা শাখা, সকল শাখাগুলো বাংলাদেশ খেলাফত যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিসের সমন্বয়ে আপনারা ত্রাণ তৎপরতা পরিচালনা করবার জন্য পরিকল্পনা গ্রহণ করবেন। এটা হলো আপনাদের প্রতি আমাদের কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশনা। তো সেই আমরা নিজেরা নিজেদের পক্ষ থেকে আমরা সেই ত্রাণ তহবিলে অংশগ্রহণ করব। আমি সকলকে বলবো, আমরা জানি যে আমাদের এই দিনই আন্দোলনে যারা সম্পৃক্ত তারা প্রায় অধিকাংশই আমরা সম্পদশালী নই, সচ্ছল নই, মধ্যবিত্ত নিম্নবিত্তের অনেক মানুষ যারা আমাদের এই কাফেলার সঙ্গে সম্পৃক্ত আছেন, তাদের প্রতিও আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমরাও নিজ নিজ সামর্থ্যের আলোকে আমরা সর্বপ্রথম নিজেরা এই কল্যাণ কাজে, আমরা মানুষের সহযোগিতার এই কাজে আমরা অংশগ্রহণ করব। গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দৃশ্য আমার চোখে পড়েছে এবং আমার বিবেককে নাড়া দিয়েছে। আমি সেখানে দেখেছি একটি ছবি যে দুজন ভিক্ষুক, একজনের পা নেই, সে পথ চলতে পারে না, সে একটি কৃত্রিম একটি ওই গাড়ির মতো তৈরি করে সে হামাগুড়ি দিয়ে পথ চলছে, আরেকজন ভিক্ষুক তার একটি পা নেই, সে স্ট্রেচারে ভর করে পথ চলে। তো যে স্ট্রেচারে ভর করে এক পায়ের উপর পথ চলছে সেও ভিক্ষা করে যত সামান্য পয়সা উপার্জন করেছে, তার সেই উপার্জিত ভিক্ষার অর্থ থেকে সে ওই হামাগুড়ি দিয়া ভিক্ষুককেও কিছু সহযোগিতা করছে। প্রিয় দিনী ভাইরা, এই জায়গাটা হলো আমাদের জন্য অনুসরণীয় একটি জায়গা যে আমরা দরিদ্র হতে পারি, আমরা অভাবী হতে পারি, আমরা সেই জায়গা থেকেও যদি কিছু সাহায্য অন্যের জন্য আমরা করি তাহলে এটা আমাদের জন্য প্রভূত কল্যাণের দুয়ার খুলে দিবে। মহতরম দর্শকবৃন্দ এবং যারা এই মুহূর্তে আমার ফেসবুক এই পেজের সঙ্গে সম্পৃক্ত আছেন, আমি তাদের সকলকে উদাত্ত আহ্বান জানাব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহ। দেখেন, আপনি বলতে পারেন যে হুজুর, যা আছে আমার সেটা দিয়ে তো আমার নিজেরই অভাব পূরণ হয় না, আমি আরেকজনের পাশে আরেকজনকে সহযোগিতা আমি কীভাবে করব। প্রিয় ভাইয়েরা, প্রিয় দিনী ভাই, লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তার বান্দার সাহায্যে ততক্ষণ রয়েছেন যতক্ষণ বান্দা তার আরেক ভাইয়ের সাহায্যে পাশে দাঁড়াবে। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। তো আমি যদি আমার যত সামান্য যতটুকুই আছে আমার নিজের অভাব পূরণ করার পাশাপাশি আমি যদি আরেকজন ভাইয়ের অভাবও পূরণ করি তাহলে আমার অভাব পূরণ করবেন আল্লাহ। তাহলে আমি আমার ব্যক্তিগত সামর্থ্যের আলোকে নিজের অভাব, নিজের প্রয়োজন কতটুকু পূরণ করতে পারবো? আমি যদি আমার নিজের অভাব এবং আমার নিজের প্রয়োজনটুকু পূরণের দায়িত্ব আল্লাহর কাছে আমি যদি ছেড়ে দিতে পারি, আল্লাহর কাছে ন্যস্ত করতে পারি, তাহলে সেটা কি আরও অনেক উত্তম ব্যবস্থা কি নয়? তো কাজেই এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের সকলের জন্য নসিহা থাকবে, সকলের জন্য পরামর্শ থাকবে, উসিকুম ওয়া নাফসি, আমি নিজেকে এবং আপনাদের সকলকে এই আহ্বান জানাচ্ছি যে আমরা অভাবী হতে পারি, দরিদ্র হতে পারি, নিম্নবিত্ত মধ্যবিত্ত, আমরা প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্যের আলোকে কিছু সহযোগিতা সকল অন্যদেরকে করব। এতে হয়তো আমার সহযোগিতার দ্বারা অনেক বড় কিছু হবে না, কিন্তু সেটা সবচেয়ে বড় যে বাহ্যিক বিচারে, দুনিয়ার পার্থিব বিচারে অনেক বড় কিছু না হলেও আধ্যাত্মিক বিচারে এটা অনেক বড় একটি বিষয়। আমরা যখন পরস্পর একে অপরের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিব তখন আমাদের সাহায্যের জন্য তৃতীয় আরেকটি হাত এগিয়ে আসবে, সেই হাত
স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের হাত। তো আজকের এই ভয়াবহ পরিস্থিতিতে, ভয়াবহ পরিস্থিতির এই বিপর্যয়ের হাত থেকে পরিত্রাণ এবং মুক্তির জন্যে আমাদের শুধুমাত্র নিজেদের ভূমিকাই যথেষ্ট নয়, এই মহা বিপর্যয়ের হাত থেকে মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যের ছাড়া সাহায্যের কোনো বিকল্প নেই। কাজেই এই হলো প্রথম নির্দেশন, এই ছিল প্রথম কথা যে আমরা সকলেই যার যার সামর্থ্যের আলোকে সহযোগিতা করব। সেই সাথে আমরা অন্যদের কাছ থেকেও সহযোগিতার অর্থ সংগ্রহ করব। অনেকেই আছেন যারা সহযোগিতা করতে চান কিন্তু তারা নিজেরা কোথায় সহযোগিতা করবেন উপযুক্ত জায়গার তারা অভাব বোধ করেন। সেই জন্য আস্থার জায়গা হিসাবে আমরা নিজেদেরকে পেশ করব এবং অন্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করব। আর মূলত আমরা ভলেন্টিয়ার হিসাবে, স্বেচ্ছাসেবক হিসাবে এই সকল যারা মানুষকে সহযোগিতা করতে চান তাদের দানগুলোকে সুন্দরভাবে প্রপার ওয়েতে আমরা দরিদ্র এবং বিপর্যস্ত বর্তমান এই সময়কার রুদ্ধ মানুষগুলোর দুয়ারে আমরা পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করব। কাজেই এই হলো সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা। এই জন্য প্রত্যেক জেলা থানা শাখার পক্ষ থেকে ত্রাণ তৎপরতা পরিচালনা করবার জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রের পক্ষ থেকে সকলকে আমি নির্দেশনা, সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রবাসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকেই রয়েছেন যারা আমাদের বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সঙ্গে সম্পৃক্ত আছেন। এই সময় আপনারা জানি আপনারা প্রবাসে অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করছেন। অনেক ভাই রয়েছেন যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিমা বিশ্বে, ইটালিতে রয়েছেন, যুক্তরাষ্ট্রে রয়েছেন, যুক্তরাজ্যে রয়েছেন, তারা আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। আপনাদের জন্যে আসলে হৃদয়টা আমাদের অনেক বেশি হাহাকার করে। আপনারা আমাদের চেয়ে আর অনেক বেশি কঠিন অবস্থার সম্মুখীন রয়েছেন আমরা বুঝতে পারছি। মধ্যপ্রাচ্যের অনেক দেশে, সৌদি আরব, কাতার, কুয়েত, তারপরে আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত সহ সৌদি আরবের অনেক দেশ থেকে আমাদের সংগঠনে অনেক সাথীরা রয়েছেন। তো আপনারাও কঠিন অবস্থায়, বিপর্যস্ত অবস্থায়, সম্পূর্ণ গৃহবন্দী অবস্থায় রয়েছেন কিন্তু ওই জায়গা থেকেও আপনারা যার যার সামর্থ্যের আলোকে এই কল্যাণের কাজে অংশগ্রহণ করবেন, এটা সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকলো। ইনশাআল্লাহ আমাদের সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা চলবে। সামনে পবিত্র রমজানুল মোবারক সমাগত, রমজানুল মোবারকে প্রত্যেকে যেন অন্তত রোজার সেহরি এবং ইফতারের ন্যূনতম ব্যবস্থাপনা যেন করা যায় সেজন্য আমরা উদ্যোগ নিব। আমরা তাদের কাছে কাছে সেই ত্রাণের সামগ্রীটুকু পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করব, আপনাদের কাছ থেকে সেজন্য সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি। সেই সঙ্গে সকল জনশক্তির প্রতি আরও কিছু নির্দেশনা। এক নম্বর হলো এই সময়টা এমন যে এখন আমরা সকলেই গৃহবন্দী অবস্থায়, আবদ্ধ অবস্থায় রয়েছি। তো এই সময়ে আমরা সকলে বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রণীত যে আমাদের ব্যক্তিগত যে নিজামুল আমাল রয়েছে, এই নিজামুল আমাল পরিপূরণ করার চেষ্টা করি।